হিউম্যান সাইকোলজি বোঝা অর্থাৎ মানুষের মনটাকে বোঝা এটা কিন্তু ভীষণ জরুরি একটা ব্যাপার ধরুন আপনি একজন স্কুলের টিচার অথবা আপনি একটি এমএনসের এইচার অথবা আপনি একজন ব্যাংকার অথবা আপনি একজন অ্যাডভোকেট অথবা আপনি একজন ডক্টর অথবা আপনি একজন প্যারেন্টস সময় কিন্তু আপনার অথবা সিম্পলি মনে করেন আপনি আপনি কারো একজন লাইফ পার্টনার আমাদের কিন্তু আমাদের সামনের মানুষটাকে বোঝা ভীষণ জরুরি হয়ে যায় আমরা যে কোনো ইন্টার্যাকশানের কথা বলি না কেন যখন আমাদের সামনের মানুষটাকে আমরা ভালোভাবে বুঝি তখন আমাদের অনেকগুলো সম্পর্ক আপনা আপনি ঠিক হয়ে যায় সো এই জায়গাটা থেকে আমাদের আসলে একটা ইম্পর্টেন্স দিতে হয় যে সাইকোলজি আসলে আমরা অ্যাটলিস্ট চেষ্টা করি কিনা বোঝার ব্যাপারে লাইফ লাইফস্পিন যখন আমরা প্রথম শুরু করি আমাদের একটা লক্ষ্য ছিল আমরা সার্ভিস দিবো ডেফিনেটলি এখানে সাইকিয়াট্রিস্ট আছেন কাউন্সেলার্স আছেন সাইকোলজিস্ট আছেন এর বাইরে আমাদের একটা ভীষণ লক্ষ্য ছিল আমরা চেষ্টা করেছি এবং চেষ্টা করে যাব শেষ দিন পর্যন্ত মেন্টাল হেলথ নিয়ে আমাদের সমাজের স্টিগমাটা ভাঙতে শুধু সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের পরিমাণ এই দেশে ভয়ঙ্করভাবে কম আমরা খুব চাই আমরা যদি কিছু মানুষকে একটু গড়ে দিতে পারি যারা আমাদের সমাজের পরতে পরতে ছড়িয়ে যাবে এবং তারা হিউম্যান সাইকোলজি বুঝবে একজন টিচার যখন তার স্টুডেন্টকে বোঝে তখন সেই স্টুডেন্টের পারফরম্যান্স চেঞ্জ হয়ে যায় একজন অভিভাবক যখন তার সন্তানকে বুঝতে শিখে প্যারেন্টিং স্ট্র্যাটেজি শিখে তখন সেই প্যারেন্টিংয়ের চিত্রটাই বদলে যায় একজন এইচার যখন তার অধীনের মানুষগুলোকে বুঝতে পারেন তখন তিনি তার টিম থেকে অনেক বেশি প্রোডাক্টিভিটি নিয়ে আসতে পারেন হিউম্যান সাইকোলজি কিন্তু খুবই অ্যামেজিং একটা ব্যাপার যেটার ব্যাপারে আমাদের অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি অবহেলা আছে অথবা অন্যভাবে যদি বলি তাহলে শেখার সুযোগ নেই কারণ আমরা ধরেই নেই যারা সাইকেট্রিস্ট বা সাইকোলজিস্ট তারাই এটা শেখার প্রাতিষ্ঠানিক সুযোগটা পান এবারে বলি আসলে আমাদের স্বপ্নটা কী ছিল আর আমরা কি করছি আমরা লাইসপ্রিংয়ে প্রতি বছর দুটো আমরা ট্রেনিং চালু করি দুটো ট্রেনিং দুবার হয় বছরে সেটাতে কি ছিল আমরা চেয়েছি ক্লিনিক্যাল মেন্টাল হেলথের একটা সার্টিফিকেশন কোর্স যেটা ছয় মাস ব্যাপী কোর্স যেখানে আমরা একটা মানুষকে অনেক কিছু শেখাই একটা মানুষকে শিখিয়ে দিই কিভাবে অন্য একটা মানুষের পার্সোনালিটি অ্যানালাইসিস করতে হয় সেই মানুষটা শিখে যান বেসিক কিছু কাউন্সিলিং কিভাবে করতে হয় ডিপ্রেশন হোক অ্যাংজাইটি হোক সুইসাইড হোক রিলেশনশিপ কাউন্সিলিং হোক আমরা সেই মানুষটাকে শিখিয়ে দিই কিভাবে আসলে প্যারেন্টিংয়ের ব্যাপারে আমরা সেই মানুষটাকে শিখিয়ে দিই চাইল্ড ডেভেলপমেন্টের ব্যাপারে যাতে কিনা উনি সমাজে একটা অ্যাডভোকেসি করতে পারেন এর বাইরে আমার সেক্সুয়াল হেলথ নিয়েও অনেকগুলো ক্লাস আমাদের এই সার্ভিসটাতে ছিল অর্থাৎ এই ট্রেনিংটাতে ছিল যার মাধ্যমে আমরা সেক্সুয়াল হেলথ নিয়েও এম্পাওয়ার করার চেষ্টা করেছি সো বলতে পারেন গত তিন বছর ধরে রেগুলারলি প্রতি মাসে প্রতি ছয় মাসে আমাদের একটি করে ব্যাচ ঠিক এই ফর্মেটে এগিয়েছে যেখানে আমরা কিছু মানুষ তৈরি করেছে বলতে পারেন তারা ঠিক আসলে চেম্বারে বসে নেই সমাজে ছড়িয়ে আছে এবং আমরা আবিষ্কার করছি এই ট্রেনিংটি আসলে এই মানুষগুলোকে ভীষণভাবে হেল্প করছে তার চেয়েতে মজার ব্যাপার তাদের আশেপাশের যে মানুষগুলো আছে তাদেরকে খুব খুব বেনিফিটেড করছে এরই ধারাবাহিকতায় এবছরও আমাদের জুলাইয়ের যে ব্যাচটা আছে সেটা আমরা শুরু করতে যাচ্ছি যেটা রেজিস্ট্রেশন শেষ হচ্ছে বিশে জুন এবং ক্লাস শুরু হচ্ছে ফোর্থ জুলাই যদিও এবার ফরম্যাটটা একটু আলাদা করোনা পরিস্থিতি আমাদের জন্য আসলে ছয় মাসের জন্য যে কোর্সটা এটাকে প্রথমবারের মতো আমরা একটু একটু সংক্ষিপ্ত করেছি তিন মাসের একটা কোর্সে আমরা নিয়ে এসেছি এবং এটা আমরা অ্যাপসুটলি অনলাইন কোর্স হিসেবে প্রথমবারের মতো এনেছি আমাদের এই কোর্সটাতে এতক্ষণ যেটা আপনাদেরকে বলছিলাম যারা ভীষণ ইন্টারেস্টেড সাইকোলজি নিয়ে জানার ব্যাপারে ব্যক্তিগত জীবনে সাইকোলজির ইন্টারেস্টিং জিনিসগুলো অ্যাপ্লাই করার ব্যাপারে এবং আশেপাশের মানুষদের মধ্যে একটা পজিটিভিটি ছড়িয়ে দেওয়ার শক্তি যাদের আছে এই কোর্সটি অ্যাপসরুটলি তাদের জন্য আপনি একজন টিচার হতে পারেন অ্যাডভোকেট হতে পারেন ডক্টর হতে পারেন মা হতে পারেন আপনি যাই হন না কেন বাট এই কোর্সটা থেকে আসলে আমরা এমনভাবে ডিজাইন করেছি যাতে আপনি বেসিক একটা মেন্টাল হেলথ নিয়ে আইডিয়া পেয়ে যাবেন এবং আপনি একজন আপনাদের পরিবারে আপনার সমাজে একটা ভীষণ শক্তিশালী ভূমিকা রাখতে পারেন মেন্টাল হেলথ ফার্স্ট এইডের ব্যাপারে আপনারা শুনে আনন্দিত হবেন আমাদের লাইফ স্প্রিং আমাদের এই অর্গানাইজেশনতে কিন্তু ইউনাইটেড নেশনস গ্লোবাল ইম্প্যাক্ট এটির সাথে অ্যাফিলিয়েটেড এবং এর সাথে মেন্টাল হেলথ আমেরিকার সাথে অ্যাফিলিয়েটেড আপনারা যদি মেন্টাল হেলথ আমেরিকার ওয়েবসাইটে যান তখন ওখানে গেলে এর একটা ডেডিকেটেড একটা সেকশানে ওখানে আপনারা পেয়ে যাবেন সো আমাদের যে সার্টিফিকেশনটা আছে এটা ডেফিনেটলি আপনাদেরকে ব্যক্তিগত পর্যায়ে অনেকভাবে সাহায্য করবে এবং আপনারা আপনাদের যে জ্ঞানটুকু আছেন যেটুকু আপনারা শিখবেন সেটা আপনারা ভীষণভাবে ব্যক্তিগত জীবনে এবং আপনাদের যার যার পেশাগত জীবনে আসলে ব্যবহার করতে পারবেন আর সবাই মিলে আমরা যদি এই কাজটা আরও কয়েক বছর চালিয়ে যেতে পারি আপনাদের সবার কাছে সেটার ব্যাপারে দোয়া প্রার্থী সেক্ষেত্রে আমরা বিশ্বাস করি আস্তে আস্তে আমাদের সমাজ থেকে মেন্টাল হেলথ নিয়ে অনেক স্টিগমা কেটে যাবে আমাদের এই কোর্সটিতে লাইস্প্রিংয়ের রেগুলার যারা কো ট্রেনার আছেন সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট তারা তো আসলে ট্রেনিং দেবে এর পাশাপাশি আগের ট্রেনিংগুলোতে আমাদের বাংলাদেশের প্রথিত যশা যে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট রয়েছেন তারাও কিন্তু আমাদের সাথে ট্রেনার হিসেবে ছিলেন সো ভীষণ পাওয়ারফুল একটা কন্টেন্ট এখানে পাবেন ভীষণ এনরিচড যারা আমাদের এই ক্লাসগুলো করেছেন আমাদের ইউটিউব লিংকে আমাদের ফেসবুক পেজে তার রিভিউগুলো আপনারা দেখতে পাবেন সো একটু চেক করেন যারা সাইকোলজি নিয়ে জানতে চান এবং সবসময় বিশ্বাস করেছেন যে কোথায় গিয়ে সাইকোলজি শিখবো একটু আমাদের এটা চেক করে দেখতে পারেন আই হোপ এটা আপনাকে ভীষণভাবে বেনিফিটেড করবে